নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। একটু আগেই ঘুম থেকে উঠেছি আর বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে ঘরটা ঝাড় দিব, মশুর দুপুরবেলা খুব জোরে বৃষ্টি হয়েছে। আজকে হচ্ছে বাড়ি যেতে চেয়েছিলাম, সন্ধ্যাবেলা ট্রেন ছিল। তো ওর বাবা একটু আগেই ফোন করলো যে আসতে হবে না, তো 3-4 দিন হচ্ছে কারেন্ট থাকবে না, ওই জন্য বাবা বলছে আসতে হবে না, আর কয়েকদিন থাকো, তো রিজার্ভেশনটা ক্যান্সেল করে দিবে আজকে। তো ওই জন্য আর কয়েকদিন থাকবো এখানটায়, মানে 1 সপ্তাহ মতো থাকবো, তারপরে হচ্ছে যাব। আর ছেলে আসার কথা আছে, তো বাবা বলছে ট্রেনে বসিয়ে দিব, তারপর চলে যাবে। তো আমি এখনও বলিনি কিছু, আসতে পাবে কি না কে জানি, কোনোদিন ওইভাবে করে একাই ছাড়িনি, তো দেখি কী হয়। তো যাই হোক, এখন ঘরের বাসি কাজগুলো করবো। খুব জোরে বৃষ্টি হয়েছিল বাপরে বাপ সকালবেলা, ওই জন্য ঘুমটাও ভালো হয়েছে, দেরি করে ঘুম থেকে উঠেছি। আর ফুলে খাওয়ার শাক নিয়ে আসছে সে অনেকগুলো, বাড়ি যেতাম তাদের শাকগুলো নিয়ে যেতাম, তো এখন তো আর নিয়ে যাওয়া যাবে না, এখানেই খাবো, দিদিকে দিব কিছুটা। আর বেগুন নিয়ে আসছে, কচু নিয়ে আসছে, তো রান্নাঘরেই আছে। বাবা বাড়ি থেকে নিয়ে এসছে 15 কিলো কি মোটা, আর এই যে কচু নিয়ে এসছে। এইসবই রান্না করবো আজকে, কচু আলুর তরকারি করব, বাজার আর করতে হলো না আজকে আমাকে। তো যাই হোক, তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। খুব খারাপ লাগছে, কারণ হচ্ছে ছেলেটা একাই আছে, এমনিতে আমার ছেলে খেতে খুব ভালোবাসে, তো বাবা তো সেরকম রান্না করতে পারছে না, কারণ হচ্ছে অফিস করে, তো করছে যে কোনো একটা তরকারি করছে, ওটাই হয়ে যাচ্ছে। কিন্তু ছেলে ফোন করে বলছে মা বাবা রান্না করতে পারছে না, ডিম রান্না করছে না, এমনি তো ডিম খেতে ভালোবাসে, মাছ খেতে চায় না। তাই আজকে বললাম যে মাছের ডিম নিয়ে এসে ফ্রিজে রেখে দিবা, ওটাই একটু করে রান্না করবা, ছেলেকে দিবা। মাছ ডিম এসব রান্না করতে টাইমও লাগে, শুধু মাছের ঝোলটা রান্না করছে, একটাই তরকারি, আর কোনো তরকারি করতে পারছে না। টাইমও তো একটা ব্যাপার আছে, 9টার দিকে বাবা অফিসে চলে যায়, আমার ছেলেও কলেজে চলে যায়, তাড়াতাড়ি করে রান্না করতে পারছে না। তো যাই হোক, কিছু করার নাই, ওখানে যদি কারেন্ট না থাকে তাহলে তো এমনিতেও আমি গিয়ে কোনো লাভ হবে না, ভিডিও করতে পারবো না, মোবাইলে চার্জও থাকবে না। তাই ওর বাবা বলছে আসতে হবে না, থাকো কয়দিন ওখানে। লাইটটা বন্ধ করে দে। তো যাই হোক, এখন ঘর ঝাড় দেওয়া, মোছা, ঘরে সব বাসি কাজগুলো করবো, তারপর রান্নাটা করবো। কিছু কাপড় আছে, কাপড়গুলো ধুবো আবার। তো এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে বাকি ঘরগুলোও ঝাড় দেবো, আবার নিচের রুমগুলোও আবার ঝাড় দেবো, আবার মুছেও দেবো। তো যাই হোক, তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা খবর শুনে মনটা খুব খারাপ লেগে গেল। আমি যদি বাড়িতে থাকতাম তাহলে এতটা মানে খারাপ লাগতো না, কিন্তু আমি দূরে আছি, ছেলে ওর বাবাও মানে বাড়িতে আছে, আর এরকম খারাপ খবর শুনলে সত্যি মনটা খুব খারাপ লাগে। আর আজকে হচ্ছে আমি বাড়ি যেতাম, আর সন্ধ্যাবেলা ট্রেন ছিল, কিন্তু হচ্ছে ওর বাবা সকালবেলা হচ্ছে ফোন করেছিল যে আসতে হবে না, কিছুদিন থাকো ওখানটায়। তো আমি জিজ্ঞেসও করলাম কেন, তো আমাদের ফ্ল্যাটে হচ্ছে নিচে লাইনের মিটারগুলো থাকে, সেগুলোতে হচ্ছে আগুন ধরে গেছিলো সন্ধ্যাবেলা, ওই জন্য আমাদের বিল্ডিংয়ে হচ্ছে কারেন্ট নাই, মানে কবে আসবে কোনো ঠিক নাই, ওই জন্য বলছে আসতে হবে না। আমাদের বিল্ডিংয়ে শুধু কারেন্ট নাই, আর বাকি মানে বিল্ডিংগুলোতে কারেন্ট আছে। মিস্ত্রি আসছিলো নাকি ঠিক করার জন্য, তো মধ্যে 3-4 দিন লাগবে ঠিক করতে, তো জানি না কবে ঠিক হবে, এত গরমের মধ্যে থাকবে কি করে, নাই যতক্ষণ কারেন্টটা ঠিক হবে না এইভাবেই কষ্ট করে থাকতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে ডাইনিং রুমটা ঝাড়টা দিব, তারপর নিচের রুমগুলো আবার ঝাড় দেবো।
তো স্নান হয়ে গেছে, কাপড়গুলো সব ধুলাম আর ছাদে মেলে দিয়েছি, রান্নাঘরে আসলাম। একদিকে হচ্ছে ভাতটা বসে দিয়েছি আর চা করেছি, চা বিস্কুট খাবো, তারপর তরকারিটা রান্না করবো। তো কচুটা কাটা হয়ে গেছে, মানে ছিলা হয়ে গেছে, কাটা হয়নি, আর করলাটা ভাজা করবো, তো করলাটাও কাটা হয়নি, কচুটা ছেলা হয়ে গেছে, করলাটা ভাজা করবো, আর ডুমুর আছে, আর একদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, চা বিস্কুট নিয়েছি। ঠিক আছে, চাটা খেয়ে নেবো, তার তরকারিটা রান্না করবো। করলা ভাজা হয়ে গেছে আর ভাত হয়ে গেছে আর কচু তরকারিটাও হয়ে আসছে। তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো, তরকারিটা গামলায় রাখবো আর গ্যাসটা বন্ধ করবো আর কড়াইটাও ধুয়ে নেবো। তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর কড়াইটাও ধুলাম, আর আমার জন্য চা করেছি, গ্রিন টি করেছি। তো যাই হোক, এখন হচ্ছে চাটা খাবো আর একটু পরেই ভাতটা খাবো। আর ছাদে কাপড় ছিল, সব কাপড়গুলো হচ্ছে শুকিয়ে গেছে, তুমি চলে আসলাম, পুরো মেট করে আছে, তো আপনি একটু ঢাকা দিয়ে দিলাম। এখানে বসবো, পুরো আকাশটা মিট করে আছে। পুরো আকাশটা মিট করে আছে, বৃষ্টি হবে বলে এখানে বসে চাটা খাবো। ঠিক আছে, যাই হোক, এখানে বসে চাটা খাবো, ভাত খাবো, এখন ভাত তো বাড়লাম, কটা ভাজা নিয়েছি, কচু তরকারি নিয়েছি, আমি বড় বাটিতে দিয়েছি কচু তরকারি, তো বড় বাটিতে দিলাম কচু তরকারিটা। তো যাই হোক, খেয়ে নে, তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 6:30 বাজে আর সন্ধ্যাবেলা দেখানো হয়ে গেছে, রান্নাঘরে আসলাম, এখন হচ্ছে চা করবো, চাটা খাবো, আর রাত্রের খাবার হচ্ছে ভাত করবো, চাটা করবো আগে, তারপর ভাতটা বসাবো। তো যাই হোক, তো চাটা হয়ে গেছে আর ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসাবো, চা হয়েছে, চাটা খাবো। ঠিক আছে, খেয়ে তারপর, তো রাত্রের খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ঘুমাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকে, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।